আমার করুণাম বলে দাও ঠাকুর, কি এমন অপরাধ করেছিলাম আমি আমি তোমার চরণে, যে অপরাধের সাজা দিয়েছ তুমি আমায় নারীর জীবনে বাসার ঘরে, জানো জানো ঠাকুর জানো, একটি নিশ্চয় আমি স্বামীর সঙ্গে সুখে যাপন করতে পারলাম না, নিশির অবসরে আমায় শ্বেত বস্ত্র ধারণ করতে হয়েছে, তোমার কলমে কি কালে ছিল না বিধে, কেন তুমি আমার জঠরে এমন লেখন লিখেছ গো, একটি ভাগিনী কিন্তু
স্বামী জানো, তুমি না আমায় বলেছিলে বেহুলা, তোমায় ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। স্বামী স্বর্গ, স্বামী মন্ত্র, স্বামী আমার ধন,
খুলে দিব। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তা মনি, স্বামী ছাড়া নারীরা মনি হারা ফনি, যে নারীর স্বামী নেই মা বাহলা ধর্ম সভাই মায়েরা
মিস্তুরি গন্ধ পাচ্ছি। যাও যাও, তুমি আমাকে খেতে দাও। ও খেয়ো না, খেয়ো না। তবে তুমি যদি আমাকে খেতে না দাও, তবে আমার গুদর জ্বালা দাও দাও করে জ্বলছে, দাও তুমি আমায় খেতে দাও। আজ তোমার বড্ড খিদে পেয়েছে না? হ্যাঁ, এই কাকা আমার স্বামীকে নয়, তুমি তুমি আমায় গ্রাস করো না। আমরা ওই মৃত্যু ছাড়া আমরা জীবিত মানুষকে কখনো খাইনি, তাই তোমার ওই ভক্তি রয়েছে স্বামী, তুমি দাও আমাকে খেতে দাও। এই মৃত্যু স্বামী ছাড়াই আমার কাছে আর কোনো কিছু নেই। এই স্বামী যে আমার আশা, এই স্বামী হচ্ছে আমার ভরসা। আমি যে আমার স্বামীকে তোমায় খেতে দেব না কাকা, কিন্তু কিন্তু তোমার মুখে মা ডাক শোনা মনে পড়ে যায় আমার গর্ভধারিণী মা জননীর কথা। স্বামীর সঙ্গে আমি যে মাকে ভুলে গেছিলাম রে কাকা, এই কাকা আজ তুমি আমার একটি কার্য করে দেবে। এমন কি কাজ করে দেব? তুমি যদি আমার কার্য করে দাও, আমি তোমার উদার পরিপূর্ণ করে দেব। সত্যি বলছ তো? আমি তোমার কার্য করে দেব, কিন্তু আমার উদর পূরণ করে খেতে দিতে হবে। বেশ, তাই হবে। ওকে ওখানে মায়েরা সকলে সম্পদনে অনুধনে দেবে, আপনাদের এই জয়ধ্বনির সুরে যেন কাকার উদর পরিপূর্ণ হয়। সকলে বলে জয় জয় মা মনসা দেবীর জয়। আজ তোমার উদর পরিপূর্ণ হয়েছে তো কাকা? হ্যাঁ। এবার আমার কাজ করে দাও। এমন কি কাজ করে দিতে হবে গো মা? কি কাজ জানো? বলো। ও সে তো কাকা আমার মায়ের ঘরে দেহ
কালীনগর যাবো মা। আমি যে উড়িয়ে যাব, কিন্তু আমি তো তোমার মায়ের ঘর চিনি না গো মা। সত্য বলেছ, আমার মায়ের ঘর কোনটা সেই উজানি নগরে জানো? হ্যাঁ, ওরে মায়ের উঠানে আছে আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো, কিন্তু আমি যে যাব, তোমার পিতা মাতা তুই আমার ভাষা বুঝতে পারবে না গো মা। সত্যই বলেছ, মানব হয়ে আজ আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি পারছো আমার কথা বুঝতে। হ্যাঁ গো মা, কিন্তু মা জননী তো বুঝবে না, কি করবো আমি? নেই আমার কাছে কাপড়, নেই আমার কাছে কলম, কেমন করে আমি পত্র লিখবো আমার মা জননীকে? শ্বশুর ঠাকুর আমার সুন্দর করে আমার অঙ্গে শ্বেত বস্ত্র ধারণ করিয়েছে, এই শ্বেত বস্ত্রের অঞ্চল ছিল গর্ব কাগজ, নয়নে রয়েছে আমার কাজু, এই কাজলের কালি দিয়ে পত্র রেখে দেবো আমি বাগানে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, ওই গাছের ডানে তোমার জন্য আমি সুন্দর করে পত্র লিখেছি। বেশ মা, তুমি আমায় করে সুন্দর করে পত্র লিখে দাও, আমি তোমার মায়ের বাড়িতে খবর দিয়ে আসবো। আমার বীর বিপর্যয়ের কিছু কথা,
শোনো শোনো মোর মাও, নিবেদন তোমার পাও, আরো নিবেদন পাবো দাদা, লোহার বাসর ঘরে প্রথম পহর নিশি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল পাশা সারি খেলিতে, তৃতীয় পহর গেল রন্ধন করিতে, চতুর্থ পহর গেল আমার কাঁদিতে কাঁদিতে, মনসার ডাকে খেয়েছে স্বামীকে, মনস্বামী বক্ষে করে ভেসে যাবো সাগর জলে, যেখানে সাক্ষাৎ পাবো মৃত স্বামী জিয়াইব শঙ্কর নন্দিনী বিশ্বহরি, ইতি তোমার ভাগ্যহীনা বেহুলা। কাকারে মা, এই কাকা বলো মা, যে দেখো আজ আমি পত্র দেখেছি, কিন্তু এই পত্র দেখে কি মা বিশ্বাস করবে? কিন্তু মা, না জানি বেহুলা নামে কতগুলো নারী রয়েছে জগৎ সংসারে, মনে পড়েছে মা, শুধু এই পত্র নয়, এই পত্র নয়। তবে গো মা, বরণ করার সময় আমার দুই দাদা আমার স্বামীর আঙ্গুলে সুন্দর করে স্বর্ণ আঙ্গুরি পরিধান করিয়ে দিয়েছিল, তারপর এই স্বর্ণ আঙ্গুরিটুকু যদি তুমি নিয়ে যাও এই পত্রের সঙ্গে, তাহলে মাঝে বিশ্বাস করবে রে কাকা। সত্যই বলেছ গো মা, তবে তাহাও তোমার ওই পত্র আর ওই সোনার অঙ্গুরি আমার মুখে তুলে দাও, আমি যেমন করে হোক না কেন তোমার পিতা মাতার বাড়িতে আমি দিয়ে আসবো গো মা। তোমার ঠোঁটে কাকাদে মা, কোন সময়ে পত্র দেবে? এ কি বললে গো মা, আর কোন সময়ে দেবে না, পত্র দেবার আবার সময় রয়েছে। তবে তুমি আমাকে বলে দাও মা, আমি কোন সময় দেব আর কোন সময় দেব না। চাউরি খাগা দিও রে খবর, যাচ্ছি ভেসে কেউ তো এসে
সে সময়ে মা আমার করিতে আমি কোন সময় দেব আর কোন সময় দেবে না জানো বলো মা আর যে সময় মা সেই সময়ে তুমি লেখন পত্র ফেলিয়া নামবে কেন মা সেই সময়ে তুমি যদি পত্র ফেলো কি হবে জানো কি হবে গো মা আমার সখী মা জননী আগুনে পুড়ে মারা যাবে কি বললে গো মা তবে তুমি আমায় ভালো করে বলে দাও আমি কোন সময় দেব আর কোন সময় দেব না যে সময়ে মা আমার শুকাইবে মাথা আর কে সেই সময়ে দিও গাগাই দুঃখ নিরুপদেশ সেই সময় যদি তুমি পত্র আঙ্গুরি দাও কি হবে জানো কি হবে গো মা আমার মাকে আমার ছয়টি বৌদি বুঝিয়ে রাখবে মা আমার প্রাণে মারা যাবে না গাগা সত্যই বলেছে গো মা গাগা রে মা এ গাগা মা বলো এই দক্ষিণের পত্রখানা দিয়ে তুমি আমার কাছে এসো তুমি যতক্ষণ ফিরে আসবে না আমি কোথাও যাবো না কাকা বেশ মা আমিও তোমাকে কথা দিলাম আমি অতি শীঘ্রই গিয়ে আমি তোমার পিতা মাতাকে সংবাদ দিয়ে আমি আবার ছুটে আসবো তোমার পাশে এবার আসি মা এসো কাকা এসো তুমি আমার পত্র পেয়ে কখনো কেঁদো না তুমি আমায় অদূর থেকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদে যেন আমি তোমার জামাতার প্রাণদান ফিরিয়ে দিতে পারি মা যেন তোমার জামাতার প্রাণদান ফিরিয়ে দিতে পারি মা
আমার মেয়ের বিবাহ দিয়েছে। সে তার স্বামীর সঙ্গে তার শ্বশুরালয়ে গিয়েছে, কিন্তু একটি বারই ভেবে দেখল না এ মা তার জন্য কত হাহাকার করে কেঁদে চলেছে। আমার বেহুলাকে না দেখলে যে আমি থাকতে পারি না ঠাকুর, যেই মেয়েকে গর্ভে ধরে ভূমিষ্ঠ ছিঁড়ে দিয়ে ছোট থেকে লালনে পালনে করে বড় করলাম, আজ সেই মেয়েকে বিবাহ দিয়ে তাকে যে আমি বিদায়ী করেছি, জানি কো জানি এ যে বিধির বিধান, বিধির বিধানে কেউ খণ্ডাতে পারে না। নারী কোলে জন্ম নিলে একদিন না একদিন সকলকে চলে যেতে হয় মাতৃকোলে পরিত্যাগ করে। না না, কেন আমি নয়নবাণী বর্ষণ করব? আজ আমার মেয়ে চলে গেছে, কিন্তু দেখো কেউ আমায় মা বলে না গো, কে আমায় মা বলবে? না না, আমার বৌমাদের আমি ডাক দেব, বৌমা। ও বৌমা। যাই মা। তব চরণে প্রণাম মা গো। আশীর্বাদ করে মা, চিরসুখী হও। একি মা, আজ এই শুভ দিনে তুমি নয়নের জল ফেলছ মা। ও কেন মা? কেন আমি অঝরে নয়নে কান্না করছি জানো বৌমা? বলো মা। গতকালই আমার মেয়ের বিবাহ দিয়েছি। সত্য কথা। সে যে চলে গেছে তার শ্বশুরালয়ে, যে মেয়ের মুখবাণী দর্শন না করলে এক মুহূর্ত থাকতে পারি না। আজ একদিন হয়ে গেছে বৌমা, আমার মনে খানে যেন ধৈর্য ধরে থাকতে পারি না। কেঁদো না মা, তুমি বুঝি মেয়েকে হারিয়ে পাগলিনী হয়ে গেছে জানো মা। এক এক করে ছয়টি কন্যা রয়েছি তো আমরা, আমরা কি তোমার মেয়ে না মা? বৌমা, আমাদের মুখ পান চেয়ে তোমার সকল দুঃখ ভুলিয়ে দেব মা। আহারে, শুনে বড় মনে শান্তি পেলাম বৌমা। আচ্ছা মা, বলতে পারো? বলো। আমরাও তো একদিন পিতামাতার গৃহে ছিলাম, যেদিন থেকে আপনার এই সুন্দরী রাজপ্রাসাদে এসেছি আপনার পুত্রবধূ হয়ে, সেই দিন থেকে সংসারে সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই ছয় যাকে দিয়েছো। হে বৌমা, কোনোদিন তোমারই নয়নে এই মতো অশ্রুধারা দেখতে পাইনি। আর আমি চাইছি না মা, আমাদের সেই ছোট্ট বোন চলে যাওয়ার পরে তুমি এইভাবে কাঁদিবে, এটা তো বৌমা ঠিক নয় মা। কিন্তু আমি যে মা পারি না বৌমা, পারি না, মেয়ের কথা যে কিছুতেই ভুলে থাকতে পারি না বৌমা। মা, যে মেয়েকে আদরে যত্ন করে বড় করেছি সেই মেয়েকে আমি বিদায় করে এক মুহূর্তে থাকতে পারি না। শান্ত হও মা। জানো মা, মা হওয়া কি আর মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। আজ যে তুমি সন্তানের জন্য কাঁদছো মা, এই কাঁদা যদি আমাদের বোনের অমঙ্গল হয় তুমি কি চাও মা? না, কি বলছো বৌমা তোমরা? আমার তো গো, আমি তোমাদের অমঙ্গল চাই না বৌমা। তাহলে বৌমা আর কেঁদো না মা। জানো গো, জানো তুমি বিহুলাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো সত্যই গো, কিন্তু ছোট থেকে সে আমাদের ছোট্ট ননদিকে ননদি বলে মানেনি, আমরা মা হতে পারিনি সত্যই। তবে মাতৃস্নেহে ছোট থেকে আদর করে বড় করেছি, আমাদের তো ইচ্ছে হয় তাকে এক মুহূর্ত না দেখতে পেলে থাকতে পারি না। সব সময় ও বড় বৌদি, ও মেজ বৌদি, ও ছোট বৌদি, এসো না তোমরা, আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও। সব সময় কেমন ঘুর ঘুর করতো সামনে, আমাদের তো ভালো লাগে না। কিন্তু মামা, এই যে নিয়তির খেলা মা গো, এই নারীকুলে জন্ম নিয়ে চিরদিন কোনো নারী পারে না তার পিতা মাতার গৃহে থাকতে। বৌমা, পরকে আপন করতে হয়, আপনকে পর করে দিয়ে সুখে সংসার গড়ে তুলতে হয়। বৌমা,
সত্যই বললে বৌমা, তোমাদেরই কথা শুনে মনে বড় শান্তি পেলাম। আর আমি কাঁদবো না বৌমা, আর আমি কাঁদবো না। সত্যি বৌমা, এবার তুমি যদি কাঁদো তবে খুব অন্যায় হবে। কিন্তু বড় বৌদি, তুমিও কেঁদো না গো, তোমাদের কাঁদা মুখ দেখলে আমরা যে হাসি থাকতে পারবো না। সত্যি বলেছো বৌমা। ও মা শোনো, এদিকে এসো। আমি জানি আমাদের ছোট বোন নেই বলে তোমার ভীষণ মন খারাপ করছে, তাই আর মন খারাপ করো না। আমাদের ছোট ননদি প্রত্যেক দিন যে মতো তোমায় চন্দনতলা নিয়ে যেত, আজ সুন্দর করে তোমাকে সেখানে নিয়ে যাব। আজ তোমার একটি মেয়ের পরিবর্তে দেখো ছয়টি, ছয়টি মেয়ে রয়েছে। সত্যি বলেছো, এই ছয়টি মেয়েকে পারবে না সে বেহুলার জায়গা দিতে। কেন পারবো না বৌমা? মাগো তবে বিলম্ব কেন? মেয়েকে তো একদিন একদিন ঠিক বিদায় করতে হবে, তাই আমার মেয়ের মতো চলো আমরা চন্দন বৃক্ষ তলায় যাই। এসো মা। জানো মা, জানো আজ আমাদের ননদিনী যাওয়ার পর আমাদের মনের কথা তুমি ছাড়া আর কেউ বোঝে না, তাই আমার বৌমা। ও ছোট বৌমা, মা তুমি আমার কেশখানা আঁচড়ে দাও। আর বড় বৌমা, মা দেখো না ও ঠান্ডা কত অপরিষ্কার হয়ে আছে, তুমি একটু পরিষ্কার করে দাও। করবো মা, অবশ্যই করবো। তাই মা গো জানো, আজ তোমায় দেখে আমাদের কি মনে হয়, ওই আমার মা ছাড়াইয়া মনি বলবো বলো।
আমার মা ছাড়া আর মনির কথা বলবো বলো আরে হাই, বলবো বলো আরে হাই, বলবো বলো আমাদের এই প্রাণীখানা যেন শীতল হয়ে যায়। সত্যি মা গো, এই তো এসেছি আমি উজানি নগরী, তাই তো মায়ের কথা মতন আমি দেখতে পাচ্ছি ওই শেচ্ছন্দনের গাছ, তাই তো দেখি ওই তো তারা কত সুন্দর করে বসে গল্প করছে। না আমার মায়েরই কথা মতো এ সবাই আমি পত্র দিয়ে আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে যাব। আমি উঠোন পরিষ্কার করে দিচ্ছি মা গো। কিছু সুন্দর করে উঠোন পরিষ্কার করতে গিয়েছিলাম জানো মা, কি বলবো পরিষ্কার করতে গিয়ে হ্যাঁ আমি একটি জিনিস পেয়েছি মা গো। এমন কি পেয়েছো তুমি মেজো? বৌদি কি পেয়েছিস রে? এদিকে এসো বৌদি, এদিকে এসো। হ্যাঁ বল। জানো বৌদি, জানো কি এই উঠোন পরিষ্কার করতে গিয়ে একটি আঁচলের টুকরো আমি পেলাম, তাই? কিন্তু এই অঞ্চলের টুকরোতে যেন মনে হয় কিছু লিখিত রয়েছে। কিন্তু শোনছো তো, আর বিলম্ব করিস না, যখন কিছু লেখা রয়েছে মা রয়েছে মাকে দিয়ে। বেশ বেশ বেশ, হ্যাঁ নাও। কি রয়েছে বৌমা? আর তার সঙ্গে একটি অঙ্গুরি পেলাম মা গো। তোমার হস্তে কি রয়েছে? অঞ্চলের টুকরো। অঞ্চলের টুকরো? হ্যাঁ মা। তাতে আবার কি রয়েছে? তাতে কি যেন লিখিত নয়নের কাজলে দিয়ে লেখা রয়েছে, বোঝা যায় না মা। লেখা রয়েছে? হ্যাঁ মা, দেখো দেখো। ওই দেখি জানো বৌমা, বলো আমার তো বয়স হয়েছে, সত্যি কথা আমি নয়নে দেখতে পাচ্ছি না ঠিক, তোমরা বলো না বৌমা। সত্যি মা গো, আজ মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দু নয়ন যেন অন্ধ হয়ে গেছে গো হাই রে। আমরা যদি তোমার কথা না বুঝি কে বুঝবে মা? আমরা নিশ্চয়ই পত্র পড়বো। শোনো শোনো বাপ মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত ছয়টি দাদা ছয়টি বৌদির চরণে। আহারে কে আছে তাদের চরণে প্রণামে জানিয়েছে? আরে বলো বৌমা আর কি লিখেছে জানো মা? কি বৌমা? চম্পানি নগরী সেই সাঁওতালি পর্বতী বাসর ঘর, লৌহ বাসর ঘরে প্রথম রাত্রি গেল আমার হাসিতে খেলিতে। মা এই পত্র তো মনে হয় আমাদের এই ননদিনী বেহুলার। সত্যই বলেছ বৌ মা গো, কারণ চম্পকি নগরে তো আমাদের সেই ননদিনীর বিয়ে হয়েছে। কিন্তু মা, বৌমা সেই রাজপ্রাসাদে কি কিঞ্চিত মাত্র জায়গা ছিল না সে লৌহ বাসর ঘরে? তবে থাক, আমি আগে পড়ি মা। ও বড় বৌমা, মা পত্রটা তুমি পড়ে শোনাও না বৌমা। থাক মা, ছোট যখন পড়ছে ওকেই পড়তে দাও। পড়ো না বৌদি, তুমি পড়ো, পড়লে আমি খুশি হব। পড়ো না বৌমা। বেশ, আমাদের ছোট্ট ননদির পত্র পাঠ করব না এই কখনো হয়। প্রথমে প্রহরে রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে রাত্রি গেল আমার পাশা সারি খেলিতে। মা মা দেখেছো গো মা, প্রত্যেক দিন আমরা এই চন্দনতলায় এসে
সুন্দরী করে পাশা শাড়ি খেলতাম, তাই না? হে বৌমা, আমাদের সে ছোট্ট বেহুলাকে কতবারই বলতাম আমাদের সঙ্গে খেলো, কিন্তু না, সে আমাদের সঙ্গে খেলতো না। বৌমা, আর কি লেখা রয়েছে বৌমা বলো না। জানো গো, তৃতীয় প্রহরে রাত্রি গেল আমার রন্ধন করিতে। বৌমা, দেখেছো বৌমা, যে মেয়ে আমার এই উজানি নগরে আমার এই রাজপ্রাসাদে রন্ধনশালায় যায় না, সত্যি মা, সেই মেয়ে আবার শ্বশুরালয়ে গিয়ে তার স্বামীর জন্য রন্ধন করেছে বৌমা। সত্যি বলেছো গো, আর কি তাই মনে কি হয় জানো গো, আজই উজানিবাসীদের চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, ওগো উজানির মাইরা, ওগো উজানির বাবারা, চি দেখো গো, চি দেখো, আমাদের উজানি নগরের সতী যে কোনো দিন আমাদের এই রাজপ্রাসাদের রন্ধনশালার দ্বার অতিক্রম করেনি, সেই বেহুলা আজ তার স্বামীর জন্য এক দুই নয় গো, একে অন্য ৪৯ ব্যঞ্জন রন্ধনে করেছে। মা, বৌমা, এরপরে বলি। বলো বৌদি, আর কি লেখা রয়েছে বৌমা? চতুর্থ প্রহরে রাত্রি গেল আমার হাসিতে খেলিতে। মা, কি হলো বৌমা, হঠাৎ করে দাঁড়িয়ে গেলে কেন বলো, তারপরে আমায় শোনাও। পড়ো না বৌদিনী। মা, এর পরে যে আমি আর উচ্চারণ করতে পারছি না গো। বৌমা, কি বলছো বৌমা? একটি শব্দ আমি উচ্চারণ করতে পারছি না। কিন্তু কেন বৌদি? বৌমা বুঝেছি, বৌমা বুঝেছি, আজ যদি তুমি আমার গর্ভের সন্তান হয়ে থাকতে নিশ্চয় আমায় পাটি করে শোনাতে। মা, তোমরা তো আমার গর্ভের সন্তানই নও, মা সে আমায় শোনাবে। মা, কি বলছো তুমি? যদি তোমরা আমার মেয়ে হয়ে থাকতে নিশ্চয়ই পারতে শোনাতে। কি বলছো তুমি? আমার মেয়ে নয় বৌমা, না আমার মেয়ে নয়। কথা বলো না গো, আমি আমি কখনো ভাবিনি মা, সদা সর্বদা তোমায় নিজের মা বলে মেনেছি, আজ এত বড় কলঙ্কের বাজা দিও না। তাহলে কেন পারবে না বৌমা, কেন পারবে না তুমি? পড়ো না, পড়ো না দিদি, মাঝে আমাদের ভুল বুঝছি। আমাদের শত কষ্ট হলেও এরপরে কি লেখা রয়েছে আমি পাঠ করে শোনাবো মা। বলো বৌমা, কিন্তু এইটুকু শোনার পড়বে, তোমার সেই মনিটাকে পাথর করে নাও। বৌমা, এমন কি লেখা রয়েছে সেই পত্রতে? মনটাকে শক্ত করে নাও মা, কারণ এই শব্দ শোনার হয় পরে হয়তো আপনার মস্তকের উপরে রইবে না নীল আকাশ। বৌমা, মনে হয় চরণের নিচে রইবে না ভূমি। বৌদি বলছো বৌমা? কি বলছো বৌদি? হ্যাঁ গো মা, হ্যাঁ, তবে শোনো গো শোনো, আমি বলে শোনাচ্ছি। চতুর্থ প্রহরে রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে, বিয়ের রাতে বাসুরি ঘরে মমপতি প্রাণেশ্বরী খাইল পদ্মারি কালে নাগে, মৃত স্বামী বক্ষিণ হয়ে ভাসিলাম সাগরে জলে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। ইতি ইতি তোমার বেহুলা। আমাদের মেয়ে এভাবে অকুল সাগরে ভেসে যেতে পারে না বৌমা, কিছুতেই না, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না বৌমা, আমি কিছুতে বিশ্বাস করি না। দেখো না গো, দেখো, এই পত্র আমার
দেখে কিছুতে বিশ্বাস হই না বৌমা, আরো তো বেহুলা হতে পারে বৌমা। দেখো না গো, একটিবার এই অঙ্গুরের দিকে চেয়ে দেখো। অঙ্গুরে বৌমা, মা, এই অঙ্গুরে তো আমার জামাতাকে দিয়েছিলাম বরণে করার সময়। জামাতা বরণ করেছিলে মা? আমাদের সন্তানের কথায় তোমরা বলো না বৌমা। নিজেকে শক্ত করো মা, নিজেকে সামলাও। জানো আমাদের ছোট্ট বলে না বালিকা, সে হয়তো জানে না, সে না জেনে ঈশ্বরের সাগর সঙ্গমে পানি দিয়েছে। কত হিংস্র জলজীবী রয়েছে, বড় বড় মাছ রয়েছে, কুমির রয়েছে, তারা যদি তাকে গ্রাসি করে বৌমা, সে কি একটিবার ভেবে দেখলো না এই মায়ের কথা? একটিবার ভেবে দেখলো না বৌমা? তুমি দেরি করো না বৌমা। মা, এখন আমি কি করবো? একটি কথা বলবো মা, জানো মা, জানো আজ বেহুলার অষ্টমঙ্গলা বলি, তার দুটি ভাই গিয়েছি তার জন্য অষ্টমঙ্গলার বাজার করতে। তুমি এই মুহূর্তে তার দুটি ভাই ডাকো। যাদব পিয়া মরে বাছানি, ও কি ছয় ভাইয়ের দোলানি, বনিলে জলে ভেসে যায় ধর। তাহারে বিয়ে দিয়েছে,
সে চলে গেছে শ্বশুরালয়ে, জানি না কেমন আছে সেই বোনটি আমার, তাকে কত আদর করতাম, আদর করে কোলে বসিয়ে তাকে স্বর্ণ চামচে খাওয়াতাম, জানি না কেমন আছে। ও গোবিদাতা, তুমি তাকে ভালো রেখো, মনটা ভালো নেই তাই আমি যাব ফুল বাগানে, ফুলের সে গুনগুনে রং আমি দর্শন করব। তাই তো গত রাতে আদরের ছোট বোনে বেহুলাড়ে দিয়েছি শুভ বিবাহ, আর আমার দুই দাদা আজ প্রভাতে তাকে অষ্টমঙ্গলার জন্য ফিরিয়ে আনতে ছুটে গেছে সেই চম্পলা নগরী। কিন্তু সেই আদরের ছোট্ট বোনটাকে যতক্ষণ নয়নে দর্শনে করি না মনে খানে যে আমাদের ভালো লাগে না, কিন্তু কি করি যতক্ষণ সে না আসে ততক্ষণ যে আমাদের এভাবেই সবাই কাটাতে হবে। কিন্তু না জানি আজ আমার ছোট ভাই মাধব কোথায় রয়েছে, তাকে তো কোথাও দেখতে পাই না। ভাই মাধব, 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 এই মাধব ভাই রে। দাদা, আজ এমনে করে মলিনে বদনে কেন বসে রয়েছিস ভাই? দাদা গো, জানো দাদা কেন বসে রয়েছি? আমাদের একমাত্র বোন সে চলে গেছে শ্বশুরালয়ে, বলতো বলতো কেমন করে দুঃখ করব না। ওরে ভাই, দুঃখ কি শুধু তোর একার রে, দুঃখ তো আমাদেরও রয়েছে। তুই কি ভুলে গেছিস আমাদেরও দুই দাদা প্রভাতকালেই আমাদের বোনকে ফিরিয়ে আনার জন্য অষ্টমঙ্গলা ছুটে গেছে ওই চম্পলা নগরী? তারা হয়তো এলো বলে যতক্ষণ তারা ফিরে না আসে ততক্ষণ কি করি বল, মনে খানে যে আমারও ভালো লাগে না। চল না একটু ফুল বাগানে স্বচ্ছ বাতাস খেয়ে মনে খানা ভালো করে আসি। বেশ চলো দাদা, চলো সেই ফুল বাগানে গিয়ে আমরা আনন্দ উপভোগ করব। দেখো মাধব, ওই যে ফুলের মধ্যে ভ্রমর কত গুনগুন গুনগুন স্বরে গান করে তাই না দাদা? হ্যাঁ মাধব, হ্যাঁ, চেয়ে দেখ না এই পুষ্প উদ্যানে আজ কত পুষ্প যেন প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ দাদা, ওই যে দেখো না দাদা, হ্যাঁ ওই যে চাপা ফুলে, চাপা, হ্যাঁ ওই যে চাপা ফুলে ভ্রমর কত গুনগুন স্বরে গান করে তাই না দাদা? হ্যাঁ রে ভাই, আর চেয়ে দেখ সামনে কত বেলি, কত টগর জুঁই ফুটে রয়েছে। হ্যাঁ ওই তো, আজ দর্শনে করে মনে খানা মুগ্ধ হয়ে গেল রে। দাদা বল ভাই বল, ওই যে চাপা ফুলে ভ্রমর যে বসে গুনগুন করে গান গাইছে, হ্যাঁ কত সুন্দর লাগছে তাই না দাদা? সত্যি বলেছিস ভাই, আর চেয়ে দেখ না শুধু ভ্রমর নয় ওই যে প্রজাপতি যেন কত সুন্দরভাবে এই পুষ্পের মধ্যে বসে যেন দোল খাচ্ছে। আর জানো দাদা, চাপা ফুলের ডালে ভ্রমর বসে কত, হ্যাঁ হ্যাঁ জানো দাদা, বল ভাই, চাপা ফুলে ওই যে একটা প্রজাপতি রয়েছে দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেয়েছি ভাই। কি বলে জানো দাদা? কি বলে রে? চাপা ফুলের ডালে প্রজাপতি দলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দলে, আমি কাহার গলে দুলব, মনের দর Thank you.
আজ ওদের হতে কি আমাদের যাদব মাধব বলে ঢাকাঢাকি করে ভাই? হ্যাঁ দাদা, এ তো মায়ের কণ্ঠস্বর, না জানি মায়ের কোন বিপদ হয়েছে। এখনই এই মুহূর্তে আমরা ছুটে যাব সে মায়ের নিকটে। চলো চলো মা। হ্যাঁ ভাই, হ্যাঁ বলছো তুমি জননী? আজ কেন এমন করে তোমার নয়ন বাড়ি বয়ে যাই? কেন তুমি এমন করে বলছো বলো না মাধব দাদা। হ্যাঁ ভাই জানি দাদা জানি, মায়ের কেন নয়ন থেকে সে বাড়ি ছেড়ে যায়। কেন ভাই কেন? মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের চলে গেছে শ্বশুর বাড়ি, তাই মা আমার অঝোর নয়নে কাঁদছে জানো দাদা। ভাই অগো জননী, এই নিয়ে তুমি কান্নাকাটি করছো? তুমি কি ভুলে গেছো প্রভাতকালে তুমি আমাদের দুই দাদা আলাই দুলাই গিয়ে পাঠিয়ে যাও চম্পকনগরী বন বেহুলাকে অষ্টমঙ্গলার জন্য ফিরিয়ে নিয়ে আসার জন্য? হয়তো আর কিছুক্ষণে আমার বনিকে সঙ্গে নিয়ে আমাদের সেই দুই দাদা এসে পড়বে, তাই না ভাই? সেই সুখ যে আর কপালে সইল না আমাদের। এ কি বলছো মা? তুই ঠিক বলেছিস দাদা, মেয়েকে আমি বিদায় করে দিয়েছি। হ্যাঁ মা, আমি যে সারা জন্মের মতো বিদায় করে দিয়েছি রে। কি বলছো মা? দেখো
একটি বার এই পত্রখানি দাও। পত্র? এই পত্র আমি কোথায় পেলে মা? ওরে একটি বার সমনি করে দেখ কি লেখা রয়েছে। ভাই মাধু, দাদা, একটি বার এই পত্রখানি পাঠ করে আমার কর্ণে শ্রবণ করা না ভাই। এমন কি লেখা রয়েছে পত্রে? আর কার পত্র রয়েছে এটি? বেশ, তাই আমি পাঠ করে শুনাচ্ছি। শ্রী চরণেশু মাতা ও পিতা ও আমার ছয়টি দাদা, তোমাদের সকলের চরণে শতকোটি প্রণাম। ওগো মা, ওগো দাদা, বল ভাই বল। গতকালকে বিয়ে হয়েছে। হ্যাঁ, রাত্রে বিয়ে হলো আর প্রভাতে হলো আমার বাড়ি। মাধব দেখে একই বলছিস, একই পাঠ পড়ছিস তুই? তাই তো লেখা আছে দাদা, এই পত্রে তাই লেখা রয়েছে। হ্যাঁ, তুমি পড়ো। একই এ হস্তের লিখন যে আমার বেহুল, তবে কি আমার বেহুল আমাদের পত্র পাঠিয়েছে? ষণ ষণ মরমাও নিবেদিত তব পাও, আর প্রণাম জানাই ছয়টি বৌদি এবং দাদার চরণে। বা কত সুন্দর বিবাহ দিলে মরে চম্পক নাগরী, শ্বশুর ঠাকুর একটি নিশির জন্য রাখিল ওই লৌহ বাসর ঘরে। একই ভাই রে দাদা মাগো। আচ্ছা শোনো দাদা, মাগো তার জন্য তুমি কাঁদছো তাই তো? আচ্ছা বলো তো মা, এই পত্র লেখা আছে যে বেহুলা সুন্দরী। আচ্ছা বলো তো মা, তোমার কি তোমারই মেয়ের নাম শুধু বেহুলা আছে? হয়তো অন্য কোনো বেহুলা হতে পারে। তোদের বিশ্বাস হয় না। কি করে বিশ্বাস হবে? সত্যি বলেছিস। এই দেখ এই আঙ্গুরি চিনতে পারছিস কিনা? আঙ্গুরি ওই দেখি মাধবরে, এই আঙ্গুরিখানা দিয়ে বড় চেনা মনে হয়। হ্যাঁ দাদা, একটিবার চেয়ে দেখ না। এই স্বর্ণ আঙ্গুরিখানা আমরা স্বর্ণকারের কাছ থেকে গড়িয়ে নিয়ে এসেছিলাম জামাতার অঙ্গলে পরিধানে গড়িয়ে দেবো বলে। হ্যাঁ দাদা, আজকে তবে সত্যি আমাদের এই বেহুলা এই পত্র লিখেছে। দেখে দেখে অন্তিমে কি লেখা রয়েছে। বিবাহ দিলে বড়ি চম্পক নগরী, শ্বশুর ঠাকুর রাখিল এই লোহ বাসর ঘরে। বিশেষ সংবাদ এই, প্রথম প্রহরে গেলাম ওরা হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রে গেলাম ওরা পাওয়া শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রে গেলাম ওর রং ধরে করিতে, চতুর্থ প্রহর রাত্রে গেল না। মাধব দাদা, এই চতুর্থ বহে কি লেখা রয়েছে জানি? চতুর্থ বহু রাতে গেল কাঁদিতে কাঁদিতে, বাসর রাতে সাবিরে খাইল কাল ভোজঙ্গে, বড় প্রতিপক্ষ ভেসে যায় অকল গঙ্গার জলে। ইতি সবারে বেহুলা। ওরে মাধব, মা যাদব বলো তো, ফিরিয়ে দে তোরা আমার ভিড়কে, আমার বুকে ফিরিয়ে দে। ওগো মা, আমি তো পূর্বেই বলেছিলাম ওই সর্বক্ষে করে ঘরে আমার মনে বেহুলারে বিবাহ দেব না। আজ দেখলে তো কি সর্বনাশ হয়ে গেল। তবে কি ওই চন্দ্রধরের গৃহে এক মুঠো অন্ন ছিল না আমার বনের আমাকে তুলে দেওয়ার জন্য? আজ তার পুত্র মারা গিয়েছে বলে তার পুত্রের সহিত আমার বনে কয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে তার মুখে একটু বাধল না। আর বিলম্ব করিস না মা, এই মুহূর্তে ছেড়ে তোমায় আমি একটি প্রশ্ন করব মা। তোদের বোনকে নিয়ে আই বাবা। মা, তোমায় আমি কিছু জিজ্ঞেস করব মা। বলো তো মা, এই পত্র আর এই অঙ্গুরিখানা তুমি কোথায় পেলে মা? ওরে যখনই আমি চন্দন বৃক্ষতলায় বসে থাকি, বসে থাকি, হঠাৎ করে শ্বেতকাকে যেন উড়ে এসে, শ্বেতকাক উড়ে এসে, সেই শ্বেতকাকের মুখ হইতে পড়ে যায় পত্রখানা। ওরে এভাবে তোরা দাঁড়িয়ে থাকিস না, না না দাঁড়িয়ে যা। ওরে বাধো, তোরা বিলম্ব করিস না। তারা দিনে পড়ে শ্রবণে করেছিস শ্বেতকাক হয়, যদি তাই সত্যি হয় তাহলে এ অবশ্যই কোনো দৈব ঘটন। আরে বিলম্ব নয় ভাই, মাগো এসব এসো, আমরা দুই ভাই ছুটে যাব। না জানি আমাদের বোন যদি ওই গঙ্গার জলে ভেসে গিয়ে থাকে কত দূরে পথ এগিয়ে গিয়েছে। তবে জাননি, না জানি আমার বোনটা কিছু অন্নগ্রহণে করেছে কি না। শোন বাবা, তাই তুমি একটু মেলানি তৈরি করে দাও, আমরা দুই ভাই ছুটে যাবো গঙ্গারে বলে।
যেখান থেকে পারি না কেন তোমার অঞ্চলের ধন তোমার অঞ্চলের মনিকে তোমার অঞ্চলে ফিরিয়ে এনে দেবো। আর যদি না পারি আমরা দুই ভাই যাদব মাধব এই উজ্জয়িনী দেবকে নিজেদের মুখ দর্শনে করাবো। না যাবারে পথে তোদের ওই সুমনদাকে নিয়ে যা, সুন্দরী করে মেলানির ভারী তৈরি করে নিয়ে যাবি তোদের বনের কাছে। তাই হবে মা, তাই হবে। এসো এসো, আরে বিলম্ব না। যাদের গাভী দহন করি আমি তাদের গাভী দহন করতে যাব। যদি গাভী দহন করতে না যাই তাহলে তো যাদের গাভী রয়েছে দুধ হচ্ছে তারা তো আমাকে গালাগালি করবে। দাদা কিন্তু সেই সুবলদার সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি, আমরা দুই ভাই একসঙ্গে তাকে ডাকবি তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ, হয়তো সে নিশি জাগরণও করেছে আমাদের বোনের বিয়েতে, তাই তো ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। চল আমরা একসাথে তাকে ডাক দিয়ে দেখি না কেন। সুবলদাদ যেন সুবল দাদা বলে চিৎকার করছে, কে ভিতরে এসো। মাধু, হ্যাঁ দাদু, তোমরা এই অসময়ে আমার গৃহে কেন? জানো দাদু, আমাদের এই সকলের কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে? এই কি হয়েছে রে? তোরা তোদের নয়নে বাড়ি দেখছি, তোদের কেউ অন্যায় বলেছে, কেউ কোনো কথা বলেছে, কেউ মেনেছে? তাহলে কেন ভাই কেন কাঁদছিস বলো না দাদা, তুমি বলে দাদু গো। আমাদের আদরের সেই ছোট্ট বসে বেহলারে গত রাতে বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে তো এলাম, এই মাত্র তো আমি আমার গৃহে ফিরলাম। সেই বোন আজ তার কপাল ভেঙেছে গো। কি বললে? সেই বোন সে আর স্বামীর সংসারে করে না গো। কি হয়েছে জানো? কি হয়েছে? গত রাতে তার স্বামীর হয়েছে সর্বাঘা, মৃত পতিকে বক্ষে এসে যে গঙ্গার জলে কত দৌড়ে ভেসে চলে যা। কি পাগল হয়েছিস দাদু? রজনীতে হলো বিয়ে, ওই বোনের বিয়ে দিয়ে শুধুমাত্র আমি গৃহে প্রবেশ করেছি, তোরা আমার পিছন পিছনে এসেছিস। আর কি বলছিস যে সর্পাঘাতে তার স্বামীর মৃত্যু হয়েছে? তোমার বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করতে পারছি না ভাই। তাহলে বিশ্বাস করার জন্য এই যে দেখো দাদুগো, এই পত্রটুকু দেখো না, এই হস্তের লেখন তো তোমার চেনা। পাঠ করে শোনাবে আমায় দাদা? শোনাও দাদা। দাদু গো শুনবে, সরা সরা মোর বাহু নিবেদিত তব পাহ, আর প্রণাম জানা এই ছয়টি দাদা বৌদির চরণে। বিবাহ দিলে পরে চব্বক নগরে শ্বশুর ঠাকুর রাখিল ওই লোহ বাসরের ঘরে, প্রথম পোহরে গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় পোহর রাত্রে গেল মোহরে পাশা সারি খেলিতে,
আনন্দের কথা। তৃতীয় প্রহর রাতে গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল খাদিতে খাদিতে, বাসর রাত সবিরে খাইল কাল ভোজনকে। তোরা সত্যি পাগল, ওরে পাগল। বেলোলি কি শুধু আমাদেরই বোনের নাম, আর কি কারোর নাম হতে পারে? না হয়তো অন্য কোনো বেলোলি হবে। জনদাদা তুমি ঠিক বলেছ, বেলোলি তো অন্য কারো নাম হতে পারে। তোমার পত্র পড়ে এই বিশ্বাস হলো না, তাই না দাদা? আচ্ছা বলো তো দাদা, এই অঙ্গুরিখানা আমাদের বেলুলির বিয়েতে আমাদের জামাতা দিয়েছি, তাই না? দেখো তো, দেখি দেখি দাদুগু, এই অঙ্গুরিখানা তো তুমি নিজে হস্তে জামাতার অঙ্গলে করে ধারে করিয়ে দিয়েছিলে, তাই না? হ্যাঁ ভাই, এই তো আমাদেরই দেওয়া অঙ্গুরি। আমরা যে জামাতাকে বরণ করেছিলাম সেই সময় দিয়েছি। তবে কি সত্যি সত্যি হয়ে গেল বেলুলি? দাদু আমাদেরকে, দাদু ভাই, আমি সত্যি তোমাদের কথা বিশ্বাস করি নাই, কিন্তু এই অঙ্গুরিখানা দেখে আমার এই প্রাণ খারাপ হয়ে গেল। দাদু ওরে ভাই, এমন করে আমাদের কাজে চলবে না গো? আজ না জানি আমাদের এই বেহুলো কত দূরে বেশ চলে গেছে। করতে হবে বলো ভাই, কি করতে হবে? আমাদের তো পথ চেনা নেই দাদু গো, তুমি তো কোচার ওল্ডে করে বেড়াও, তোমার তো পথ চেনা রয়েছে, চলো না আমাদের সাথে গঙ্গা আরতি। সত্যি বলেছো ভাই, আর বিলম্ব না করে চলো, আমরা তিন ভাই ওই আমাদের প্রাণের বেড়ালিকে ফিরিয়ে নিয়ে আসি। শুধু তাই নয়, জানো দাদু, জানো তুমি তো আমাদের একমাত্র বোনকে কত সুন্দর সুন্দর মিষ্টি খাওয়াতে। হ্যাঁ ভাই, ক্ষীর ননি খাওয়াতে খাওয়াতাম। তাই চলো, ক্ষীর ননি মিষ্টি সব কিছু নিয়ে চলো। আমাদের কোনো চিন্তা করতে হবে না ভাই, আমি সব বুঝতে পেরেছি। চলো, আমার বিয়ে সব হয়েছে, আমার বোনের জন্য যা যা লাগে আমি সব নিয়ে যাব। বেশ চলো দাদু, চলো এসো আমার, চলো দাদু। এখনো পর্যন্ত তো আমাদের একমাত্র বোনকে দেখতে পাইলাম না। হে মাথো দাদু গো, কোথাও যে আমাদের বোনকে দেখতে পাই না গো। তাই তো, চলো না আমরা একটিবারও সবাই, চলো একটু দেখি। চলো দাদা, আমরা আমাদের প্রাণের বেলুলিকে ডাক দেব। বলবে হোলা এসে আমার দাদাদের কণ্ঠস্বর মনে হয়। তাহলে কি দাদারে এসেছে? দাদা দাদাদের ডাকে আমি সাড়া দেব। আজ তোমাদের মেহুলা
আজ তোমাদের বেহলায় সাগর জলে ভেসে যাই গো দাদা। বোন আজ তোকে ভেসে যেতে হবে না, এই দেখো আমরা দুই ভাই আর আমাদের সুবন্ধা দুই এসেছি তোমাকে নিয়ে যেতে। নিয়ে যেতে? হ্যাঁ, কিন্তু কোথায় কোথায় আমায় নিয়ে যাবে তোমরা? কোথায়? আমাদের সেই রাজগৃহে। না, তাই আমি যে ফিরে যাব না দাদা। বেহুল কেন রে বলে কেন, আজ কেনই বা এই গঙ্গার জলে ভেসে যা? জানো তোমরা না বড়ই আশা করে আমায় বিয়ে দিয়েছিলে গো। বিয়ে দিয়ে বিদায় দিয়েছিলে। বললো না দাদা। বেলিয়া মো ছোট দাদা ছয় ভাই আমাদের সেই রাজগৃহে। না, আরে রাত্রিতে আজ ফিরে যাবি না? তুই যাবি কোথায় বল না? যাবই আমি দেবতার নগরে। দেবতার নগরে? তুই কি পাগলিনী হয়েছিস দাদা? কেউ কোনোদিন দেবতার নগরে যেতে পারে? পারে না রে বলে পারে না, তাই তো বলি দে তোর ওই মরা পথকে গঙ্গারে বলে চিতা দগ্ধ করে দেবো দাদা। আমাদের সাথে ফিরে চলো বুঝানি নগরে। হ্যাঁ বলে ও ফিরে চলো মাসে ছয়টি বৌদি আমাকে দেখিবি ফিরি
ফিরে না গেলে কি হবে জানিস রে বোন? আরে ফিরে আনা ঠেলে বোন দাদু তুমি একবার বলো না আমাদের বোনকে, সে আমাদের কাছে যা চাইবে আমরা তাই দেবো। দেবে স্বামীর বদলে কি দেবো? বোন রে সখের বদলে তোকে কিছু দিলে তুই ফিরে যাবি তাই না রে বোন? কি দেবো জানিস? হস্তে শঙ্খ মস্তকে সিঁদুর স্বামীর ভালোবাসা তাতেই সন্তুষ্ট থাকে গো দাদা। আজ আমি তোমাদের সঙ্গে ফিরে যাবো না। ফিরে যাবি না? আমায় তোমরা বিদায় করো। আর যখন ফিরে যাবি না সে দেখ না আমাদের সুবল দাদু তোর জন্য কত কিছু নিয়ে এসেছে, একটিবার তার সাথে কথা বল। ভাই দাদু সব এতক্ষণ নীরবে শুনলাম। হ্যাঁ দাদু, এবার আমি একটু আমার প্রাণের বেলুলির সঙ্গে কথা বলি। তাই করো দাদু। ওরে বোন তাকে বুঝিয়ে দেখো না দাদা। তুই ওদেরকে সব কথা দিয়ে বুঝিয়ে দিলি, কিন্তু আমার কয়েকটি কথা বলতো ভাইয়া আমার সঙ্গে। এমন কি কথা? তুই কি পাগলিনী হয়েছিস? কেন কোথাও শুনেছিস মরাপতি জীবিত হয়েছে? আর এই মরাপতি নিয়ে তুই কোথায় যাবি? যাবই আমি দেবতার নগরে। দেবতার নগরে? সেখান থেকে আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো গো দাদা। ফিরিয়ে নিয়ে আসবি? হ্যাঁ। ওরে সত্যি তুই পাগলিনী হয়েছিস। শোনবন, তোর স্বামীকে আমাদেরকে দে। এই যে মা চন্দন কাষ্ঠ আর মালিনীর ভাড় দিয়ে পাঠিয়েছে। কিন্তু কেন? হ্যাঁ
আমি যে আমার স্বামীকে পোড়াতে দেব না, সৎকার্য করব। তোমরা যদি আমার কথা না শোনো, হ্যাঁ হ্যাঁ, এই স্বামীকে নিয়ে আমি আজ ভেলা থেকে ঝপ্প দেব। তাহলে মিটতে রাখো আমার, আমায় বিদায় করে দাও। বেশ, আমি সব বুঝতে পেরেছি, তুমি গৃহে ফিরে যাবে না, কিন্তু বল তো বোন, আমরা তিন ভাই গিয়ে ওই মাকে কি উত্তর দেব? কি বলবে জানো? হ্যাঁ, মাকে গিয়ে বলবে বেহুলা আর ফিরে আসো না, মাঝে নই আমায় আশীর্বাদ করে, তার আশীর্বাদে যেন আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাও। ওরে বোন দাদা, আমরা তাই করবো রে, কিন্তু চেয়ে দেখ না, মাঝে তোর জন্য সারাটি নিয়ে এসে জাগ্রত হয়ে এই মেলানির ভার তৈরি করেছে, এই মেলানি খারাপ গ্রহণ করে নি দাদা। ভাই দাদা, এই মেলানি খানা আমাদের বোনকে খাইয়ে দে না। মা, আমার জন্য মেলানির ভাত পাঠিয়েছে, কেন তুই এমন করে মেলার এখানে দেখে মুখ ফিরে নিলি রে? জানো, বাসর ঘরে স্বামীর জন্য আমি অন্নদান করেছিলাম, আমি যে স্বামীকে সেবা দিতে পারলাম না গো দাদা। মহারাজ, আমার স্বামী ওই বাসর ঘরে অভুক্ত স্বামীর মৃত্যু হয়েছে, সে কারণে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো না, অন্য জলে আমি গ্রহণ করব না। বলতে পারিস তুই যখন এইটা খাবি না, হ্যাঁ, তাহলে এটা হবে কি, কি করবো আমরা? এই মেলানির ভাত, হ্যাঁ, ঘাটের ওপরে চাপা দিয়ে রেখে দাও, যেদিন স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবো আমরা দুইজনে এই মেলানির ভাত খেয়ে দেশে ফিরে যাব। বেশ, তাই হবে বোন। দাদু, আমরা এত রকম বলেও আমাদের বেলুলিকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি না দাদুগো। বেলুলি যেভাবে বলল এখানেই চাপাটা দিয়ে রেখে দাও। বেশ দাদুগো, তাই রেখে দেখো না, আজ যখন এসে ফিরে যাবে না, আমরা তো এই হস্ত তুলে তাকে আশীর্বাদ করবো, সে যেন তারা মরাপথের প্রাণদান পায়। তুমি আমায় আশীর্বাদ করবে না বুঝি? ভেলুলি, আশীর্বাদ করব, অবশ্যই করব। জানিস, আমি আশীর্বাদ করব না, আমি আশীর্বাদ করব না, আমি করব তোকে অভিশাপ দাদা। হ্যাঁ, আমি তোকে অভিশাপ করলাম, যখন তোর স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবি তখন তুই জড়ব যদি ভাই। তুই পারলি আমার আদরের বোনকে আমার কঠোর অভিশাপ করতে, আজ কেন তুই অভিশাপ করলি? অভিশাপ ফিরিয়ে দে দাদা, তোমরা কেটে না, এই অভিশাপই আমি আশীর্বাদ ভেবে মস্তকে নিলাম, যেদিন আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাব, আমরা ওই উজনী নগরে জগজগিনী হয়ে ভিক্ষা করে খাবো। এবার আমায় বিদায় দাও দাদা। আমরা দুই ভাই, তাই হবে রে বিহারী, আমরা আশীর্বাদ করি দাদা। দাদা পেলুলে, দাদা পেলুলে, ও দাদা মনে করে পিছল হয়ে যায়।
তোমার নয়ন জলে পথে আমার পিছন হয়ে সামলাতে হবে রে এসি চলো দাদা চলো চলো এসো দাদু চলো দাদা